اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ভালো আছেন? আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ। বলছিলাম একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। বলেন। বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন, মান সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেন? বলেন। তো এই হাদিসে বলছেন যে কোন ব্যক্তি যদি কোন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে মানে আপনার মানে কি প্রশ্নটা কি হচ্ছে বলেন? আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? মানে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ হয়তো কোনো দোষ করেছে বা কোনো অন্যায় করেছে, তাহলে সে অন্যায়টা কি ঢেকে রাখা যাবে না প্রকাশ করে তার বিচার করা যাবে যাতে করে সেই জিনিসটা আর না হয়? প্রথম বিষয় যেটা হচ্ছে যে তার অন্যায়টা কোন পর্যায়ের অন্যায়, সে বিষয়টা তো দেখার বিষয় আছে। এবার দেখা গেল কি একজন মদ খাচ্ছে বা বিভিন্ন ধরনের এমন সামাজিক অন্যায় করছে যেগুলো সমাজের মধ্যে প্রভাব পড়ছে বা সেগুলো দেখে আর অন্য কেউ করছে। হ্যাঁ, যখন প্রভাব পড়ছে তার মানে এটা গোপন বিষয় নয়, এটা তো প্রকাশ হয়ে আছে যার কারণে প্রভাব পড়ছে। এবার বলা হচ্ছে যে মানে কোন মুসলিমের দোষ ত্রুটি মানে ঢেকে রাখলো, তার মানে ঢাকা আছে। কোন মুসলিম ব্যক্তিগত ভাবে কোনো একটা দোষ করেছে, তার দোষটা ঢাকা আছে, এবার আপনি ওটাকে প্রকাশ করবেন না। কিন্তু আপনি যেটা বললেন এটা তো প্রকাশ হয়ে যাচ্ছে, খারাপ প্রভাব পড়ছে যেটা বললেন, তার মানে তো তার মানে প্রকাশ হয়ে যাচ্ছে। একজন ধরেন কেউ মানে চুরি করছে বা জেনা করছে, কিনা চুরি করছে বা জেনা করছে, প্রথম কথা হচ্ছে যদি কেউ ব্যক্তি এরকম হয় তো তার তো দোষ তো অটোমেটিক ধরা পড়ে যাবে। এবার আপনি জেনা যদি কেউ করে আর আপনি তো সেটা প্রচার করতে পারবেন না, তার কারণ হচ্ছে আপনাকে চারজন সাক্ষী লাগবে, চারজন সাক্ষী যদি না নিয়ে উপস্থিত হতে পারেন তাহলে তো আপনার পিঠে কোড়া পড়বে। তাহলে একাই একাই আপনি কিভাবে মানে সেটা প্রচার করবেন বা লোককে জানাবেন? বা আপনি যেটা করতে পারেন, যদি আপনি এরকম কিছু ইয়ে করতে পারেন তাহলে তার সাথে হয়তো তাকে সংশোধন করার চেষ্টা করতে পারেন। ওটাই বিষয় যে তাকে সংশোধন করার জন্য তাহলে তো দোষটা অন্য কাউকে বলতে হবে। কাউকে সংশোধন করলে দোষটা অন্য কাউকে বলতে হবে এমনটি বিষয় নয়, মানে দুটো দিক হতে পারে। একটা দিক হচ্ছে যে আপনি যদি নিজে সংশোধন করতে পারেন তাহলে আপনি নিজে করবেন, যদি আপনি নিজে সংশোধন করতে না পারেন তাহলে যার দ্বারা সংশোধন হবে তাকে বলবেন শুধুমাত্র। ওপেনিং ভাবে আম ভাবে তার ইজ্জত মানে ই করবেন না, তাকে ছোট করার উদ্দেশ্যে বা তাকে মানে করার উদ্দেশ্যে মানে আম ভাবে আম জনতার ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে প্রচার করবেন না। হ্যাঁ, এইগুলো হচ্ছে মানে প্রচার করা হচ্ছে যে মানে আম ভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ভাবে ছড়া হচ্ছে, এগুলো এগুলো চলবে না। মানে মূলত উদ্দেশ্য থাকবে তাকে মানে সংশোধন করার জন্য, এবং সংশোধন করার জন্য যত গোপনে করা যায় তাকে চেষ্টা করতে হবে। এবার আপনি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যেগুলো আপনি করবেন বা প্রকাশ হবে সেটা হচ্ছে আম ভাবে আপনি বলতে পারেন যে আমাদের সমাজে জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, আম ভাবে আপনি কোন লোকের মানে নাম নিয়ে নয়, সংশোধনের জন্য। বুঝতে পেরেছি। তাহলে এই হাদিসে মানে এটাই ব্যাখ্যা আসবে যে হয়তো মানে তাকে সংশোধন করার জন্য বা সেই অন্যায়টাকে ইসলাহ করার জন্য মানে এরকম ব্যক্তিগত ভাবে যদি বলা যায় তাহলে মানে আম ভাবে বলা যাবে না। না, আম ভাবে নয়, আপনি ব্যক্তিগত ভাবে বলেন অথবা আপনি মনে করেন যে কোনো ব্যক্তিকে দিয়ে বললে কাজটা হবে তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র বলেন। আচ্ছা, তাকে মানে এরকম ভাবে অপমান করা যাবে না কি কোনো একটা মানে জায়গায় এনে গোটা মজলিসে মানুষকে জানিয়ে তাকে মানে? প্রথমে তো এটা করা যাবে না। এবার আপনি দেখেন কোন একটা বিষয় এমন সে কাজ করছে যে কাজের জন্য আপনার কাছে যথেষ্ট দলিল প্রমাণ আছে, কিন্তু আপনাকে দলিল প্রমাণ উপস্থিত করা তো খুব কঠিন বিষয়। যথেষ্ট দলিল প্রমাণ আছে, ওকে আপনি সতর্ক করছেন ও মানে সতর্ক হচ্ছে না, সতর্ক এতে কিন্তু মানে লোকের মানে ক্ষতি হচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে না, লোকও বুঝতে পারছে না। যেমন ধরেন যে কেউ যদি চুরি করে বা ডাকাতি করে তাহলে লোক বুঝতে পারবে বা লোক বুঝতে পারে এতে তার ক্ষতি হচ্ছে, কিন্তু এমন কিছু কাজ করছে যা দ্বারা হয়তো মানুষ মানে অতটা টিয়ার করতে পারছে না বা বুঝতে পারছে না। ধরেন যে এমন কেউ জাল হাদিস প্রচার করছে, তো আপনি ওকে সাধারণ ভাবে ব্যক্তিগত ভাবে আপনি ওকে সংশোধন করার চেষ্টা করলেন অথবা আপনি তাকে ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা মেসেজ পাঠিয়ে যেভাবে ওকে সংশোধন করার চেষ্টা করলেন তাকে
যে সংশোধন করতে পারবে তাকে হয়তো বলে তাকে সংশোধন করার চেষ্টা করলেন, এতগুলো করার পরে যদি সে সংশোধন হচ্ছে না, সে একবারে টেরা পথে চলছে বা সে আরো মানে উল্টো দিকে চলছে, তখন তার কথা যেহেতু তার এই দ্বারা মানে পাবলিক বিভ্রান্ত হচ্ছে, জনগণ বিভ্রান্ত হচ্ছে, তখন সেটাকে আপনি প্রচার করতে পারবেন, গোপন আর তখন রাখা যাবে না, ওটা সীমার বাইরে হয়ে গেল। হ্যাঁ, সীমার বাইরে হয়ে গেল। বুঝতে পেরেছি। মানে এই এই হাদিসটা মানে উল্লেখ করতে গিয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে, তো ওই কারণে আপনি মানে বিষয়টা জানলাম। ঠিক আছে, দোয়া করবেন। বারাকাল্লাহ। ঠিক আছে, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।